আসলতে করিশ্মা নাথ যে সেইদিন এখন গুছি গল, আসলতে পেমেন্টটা লবর কারণে আমি যে থানাত দিব যাবলগা হল, করিশ্মা নাথে যেতিয়া আমি পয়সাটা দিব ওলালো তাই উদার খাই গাড়িত উঠি গল। নাগারানাম পরিবেশন করে ভাইরেল হওয়া করিশ্মা নাথক হয়তো আপনাদের চিনি পায়। এইগারী করিশ্মা নাথ এটা আরক্ষীর ওসর যাবলগা হল, কিয় যাবলগা হল আপনার জানাম, কারণ করিশ্মা নাথক ইতিমধ্যে এখন নাগারানামত নিমন্ত্রণ করেছিল আর সেই নামত উপস্থিত হওয়ার পিছতে যি ধরনের এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্ট দিবলৈ অসমর্থ হয়েছিল কমিটিখন, যার ফলত করিশ্মা নাথে ইতিমধ্যে আরক্ষীর কাক চাইবলগা হল। টকা আদায় নিদিলে করিশ্মা নাথে কেতিয়াও এড়ি নিদিয়ে আপনাদের জানে যে যিগৰি করিশ্মা নাথক ইতিমধ্যে সমগ্র অসমত যে চর্চা চলি আছিল এটা সময়ত, কারণ করিশ্মা নাথে নাগারা নামক এক বেলেগ একটা পর্যায়ে লৈ গৈছিল আপনাদের জানেই। কিন্তু এইগৰাকী করিশ্মা নাথে ইতিমধ্যে নাগারা নাম পরিবেশন করে যেটা কমিটির লগত তর্কাতর্কি হয় কোনোবা গণ্ডগোল পাইছিল কোনোবা ভুল পাইছিল নাগারা নাম পরিবেশন করা, কারণ করিশ্মা নাথর যে নাগারা নাম সেই নাগারা নামক সকলে ভাল নাপায়, কিছুমানে ভাল পায় কিছুমানে ভাল নাপায়, আর যিখিনি ভুল পাইছে করিশ্মা নাথর যিখিনি ভুল আছে সেই ভুলখিনি আঙুলিয়াই দিয়াটোই জগৰ হল একমাত্র কমিটিখনের। আর তার পিছতেই করিশ্মা নাথে আরক্ষীক আগ চাবলগা হয়েছে। আমার ওসর যখন কমিটি আছে কমিটিখনের কিছু মন্তব্য আছে আপনার শুনে লো বিচার। এজন শিল্পী হয়, শিল্পী যে এনে দুর্ব্যবহার আমি অতিকে ক্ষুণ্ণ হয়েছি, আর ভবিষ্যতেও আমি যদিও আমি সামাজিকভাবে আলোচনা করা নাই তথাপি আমি শনি মন্দিরের ফলের আমি তখন আমি বর্জন করার কথা সিদ্ধান্তই লৈছো। আমি ভবিষ্যতে আমি আমার মাজত, কারণ আমার এই তো অনুষ্ঠান বছর বছর যুগ যুগ চলি থাকিব, প্রত্যেক বছরে নতুন নতুন নাম দল মাতিম বা কোনো অন্য দল কিছুজন মাতিম আমি, কিন্তু আমি এই করিশ্মা নাথক আর ভবিষ্যতে আমার এই অঞ্চল অনুষ্ঠানত আমি নিমন্ত্রণ করার কথা আমি ভাবা নাই, আমি বহিষ্কার করে। আসলতে নাগারা নামত যিখিনি আমি পাইছো যিখিনি করেছে তাত কিবা এটা বিরাট ডাঙর একটা ভুল থাকা যেন আমি অনুভব করে আছো, যেটা আমার ঘাড়ানা বলে কয় সেবিলাক যেনিবা নাই তাত তেনেকুৱা এটা ফিল করছো, কিন্তু মই নামর কিছু অংশ চাইছো তারপর অকনমান আঁতরি থাকা যেন পাও, এটা কিমান কি হয়েছে না জানো, কেনকে কি করেছে সেইটো না জানো। আর আসলতে করিশ্মা নাথ যে সেইদিন এখন গুছি গল, আসলতে পেমেন্টটা লবর কারণে আমি যে থানাত দিব যাবলগা হল, করিশ্মা নাথে যেতিয়া আমি পয়সাটা দিব ওলালো তাই উদার খাই গাড়িত উঠি গল। আমার মানে গাড়িত উঠার পিছত গাড়িখন যেতিয়া যাব দিলে আমার লড়াকেইজন মানে কৈছে বাইদেউ হেৰি মানে অকনমান ৰবা, মাকো কৈছে বাইদেউ রাখি দিয়ক রাখি দিয়ক পয়সাটা লৈ যাও, কিন্তু কোনো বৈধে নারাখি মানে আকো গৈ থানাত মাতিলে আমাক থানাত যাবলগা হল। সেইটো আমি বিরাট দুঃখ পাইছো, আমি কমিটি অন্তত দুঃখ পাইছো। সঁচা অর্থত কব গেলে ময়ো একজন শিল্পী একেবারে নাই, বহুত অভাব আছে আর তাই শিকিব লগা বহুত আছে কোনো। আর করিশ্মা নাথৰ লগত করিশ্মা নাথ হোক বা আমার রামপুর পূজা কমিটি হোক আমার কোনো ব্যক্তিগত আক্ষেপ নাই, কিন্তু এজন শিল্পী হিসাবে তাই কিছু অলপ আমি বুঝি পাইছো তাই বহুত ছোৱালী, তাই ঠেকা পোৱা নাই, তাই বহুত শিকিবলগা আছে, আর মই সেইখিনি কথাই এইদিন কব খুঁজোতে অলপ খং খালে, যেহেতুকে দেরি করেছে যে আমি তার কারণে কোনো পানিশমেন্ট নিদো, পানিশমেন্টও নিদো বা কোনো হেৰি আমি অৰিহণাৰ পৰা মাইনাসও নকৰোঁ, জাস্ট সৰু ছোৱালী বুলি অলপ মানে উপদেশ দিব খুজিছিলোঁ, যেহেতুকে আমিও একোজন শিল্পী আছিলোঁ এতিয়া যদিও নহয়, গতিকে সেইখিনি কথাই আৰু বেলেগ নাই। থানাত দিব পইচাটো দিব যাবলৈ গোহাৰ কাৰণে সেইটো আমি বিৰাট মৰ্মান্তিকভাৱে দুখ পাইছোঁ, আৰু আজি যেতিয়া ৰাতিপুৱা আচলতে ইমানখিনি হৈছে বুলি গৈছোঁ দুখ পাইছোঁ যদিও এৰিছোঁ, কিন্তু ৰাতিপুৱা যেতিয়া পেপাৰত যেতিয়া মই আমি নিউজ এটা পালোঁ আগশাৰী নিউজ পেপাৰত আমি আকৌ বেছি বহুত দুখ পাইছোঁ, কারণ এইটো রাইজে কি ভাবে লয় আমি না জানিম তো কথা তো নিউজ প্রকাশ পাইছে আমার তো আমার মাননি নিদিয়া বলে লিখিছে হেডলাইন পাওয়া সেহেতু আমি বলে ক্ষুণ্ণ আছো। তখেতে যিজনে নিউজ তো পরিবেশন করেছে চাক্ষুষ অভিজ্ঞতা একেবারে নাই, নিউজ তো গম পাইছো আমি চাক্ষুষ অভিজ্ঞতা না থাকে তাক নিউজ তো পরিবেশন করেছে আনর মুখত শুনি পেলাই, যদি তো চাক্ষুষ অভিজ্ঞতার পর লিখি লো আমি কবলগা নাছিল, কিন্তু নিউজ তোর পর সম্পূর্ণ গম পাই যে স্পটত নাই সেইদিন হয় যে এইটোর ক্ষেত্রে আপনাদের কি মন্তব্য দিয়ে আপনাদের আমি আইন প্রক্রিয়ার কথা ভাবা নাই, পিছত আর উল্লেখ করছে দেয়া বলি আর
রামপুর হনুমন্দিরত যে ঘটনা ঘটিল সম্পূর্ণ করিশ্মা নাথৰ অহংকাৰৰ প্ৰতিফলন।